Monday, Tuesday, day off. Assalamualaikum. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা আজকে একটু বেশি ভালো, কারণ সকাল সকাল একটা অনেক বড় গুড নিউজ শুনতে পেয়েছি, সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। অনেক দিন পর রুফির পাপা বাসায় ব্রেকফাস্ট করতেছে জবে। হ্যাঁ, আজকে হলিডে তার, মানে ডে অফ, মানডে টুইজডে ডে অফ। আর আজকে অনেক বাজারও করতে হবে, তুমি বাসায় নাই, আমরা বাজারও করতে পারি না, বা যা আছে তাই খেতে দিস। হ্যাঁ, আমরা একটু ভাইয়াদের বাসায় যাচ্ছি, কারণ এখানে আমাদের একটু শপিং আছে। আসো গাইস, সিট করো, ইটস রেইনিং, সিট করে ফেলো। আমরা চলে আসছি ভাবির বাসায়। রাদু তো একটু হ্যাপি, রাদুর আসলে এখন স্কুল হয়নি, মান্না মনে হয় স্কুলে চলে গেছে, বুঝবি, সে খুবই এক্সাইটেড ছিল মানুষের সাথে দেখা হবে। রুফি কোথায়? ঠান্ডা হয়েছিনি? Hello, Riyam. Hi. You scared me, mommy. Shabai school hai, apnar school nai. Riyamero school nai. Babir basha theke aschi, onek kichu niye jaite. Rufir papa aajke khubi byasto, shejonno bazar korte parbe na, so aajke to ranna kortei hobe. Amma pathaise dhoniya pata ar babi drinks o diye dicche. Jisha chicken ranna kortese, khete parbo na amra, chole jabo. আমার আরেক দিনে শেখামো। এটা কি? এটা কি গো রান্না করছো ডাল দিয়ে? এটা বলতো সিটুনি Do you like your new house? New house or Manhas house? Yeah, okay, you are permanent is here. Okay? You then... Bye bye, Riyam. Thank you, Jisha. On a cost to the Egalam coffee, Kelam Mother. I love face. We're going another shops. Another shops? Mommy bring? Seat belt on korso? Luffy, my baby. We going makeup shops, please. Makeup shop, please. Baba. No, hashu chole asche. রুফু আসো আসো, নুহাস আসছে। আম্মার বউ আম্মাকে কত কিছু দিয়ে দিচ্ছে, আম্মা গুছাইতেছে আর বউর প্রশংসা করতেছে। আম্মার বউ আম্মার ছেলে এত ভালোবাসে আম্মাকে, পান ও তো দিয়ে দেয় ভাই, না পান দিতে ভুলে না। নুহাস লাউনি আসছিল গতকালকে, ভাবিও দিয়ে দিতে চাইছিল, বাট বলতেছে লাকি আসবে ইনশাল্লাহ দিস উইক, সো লাকি আসলে ওইটা রান্না করবে। আর এদিকে বিফু ভিজে ফেলছি, রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর আমার ভাবি আম্মাকে দিয়ে দিছে ডাল দিয়ে, সে ডাটা রান্না করছিল, খুবই মজার একটা কারি। সকাল সকাল ভাইয়া ভাবির বাসা থেকে ঘুরে চলে আসলাম, কয়েকদিন ধরে দেখা হচ্ছিল না, সো মিস করছিলাম। কাছাকাছি হওয়াতে আসলে এটাই সুবিধা, যখন মন চায় তখনই দেখা করা যায়, আসা যাওয়া করা যায়, সো আসলে এটাই ব্লেসিং, বিদেশের বাড়িতে এটাই তো অনেক বেশি, আপন রক্তের আত্মীয় স্বজন থাকা আসলেই ব্লেসিং, সবাই বিপদ আপদে থাকতে পারে, সো এই তো, সবাই দোয়া করবেন। আর সকাল সকাল একটা ভালো গুড নিউজ পেয়েছি, আলহামদুলিল্লাহ শেয়ার করব সবার সাথে, আসলে খুব ভালো লাগতেছে।
খুবই টেনশনে ছিলাম, সবাই জানতে পারবেন, খুব তাড়াতাড়ি জানতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।